Hey guys, welcome back to TTS. So, after our last week episode, we last week 12 Pro Max formula finally kinechi. And onek jhamela hoychilo mahadeorta paine, but thankfully ota opore hoye geche. Anyways, ami last week mentioned korchilam je ami amar purano 11 Pro Max jeta ache, ota ami ekta notun unique way te bikri korte jabo. So, this week I will be showing you how. সো আমরা যারা মোবাইল ফোন ইউজ করি আমরা সবাই অনেক আগে থেকে এককাল থেকে আমরা মোবাইল বিক্রি করে অভ্যস্ত বিকজ ইউ নো নতুন ফোন কিনতে হলে আগে ফোন বিক্রি করতে হয় টাকা জমাতে হয় ইটস সামথিং যেটা আমরা সবাই ফেস করছি তো আগে আমরা ফোন বিক্রি করতাম কীভাবে আগে সবচেয়ে কমন যেটা ছিল বন্ধু বান্ধব ধরতাম কাছের আত্মীয় স্বজনকে ধরতাম এই কিনবি এই নিবি কিছু টাকা দে তোকে দিয়ে দেই আমার লাগবে এটা ছিল ফার্স্টটা তারপরে আস্তে আস্তে শুরু হলো কি দোকানে সেকেন্ড হ্যান্ড ফোন কেনা শুরু করলো তখন আমরা দোকানে যেতাম স্পেশালি আমরা সবাই প্রিটি শিওর আমরা যে স্টেডিয়াম মার্কেটে যেতাম ওখানে ভালো ভালো দামে অনেক সময় বিক্রি করা যেত তারপরে লাস্টে শুরু হলো হচ্ছে ওয়েবসাইটস যেমন বিক্রয় ডট কম ওখানে আমরা অ্যাড দিতাম অ্যাড দিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে থাকতাম যে কেউ কিনে নাকি কেউ অফার করে নাকি বাট এখন ডিজিটাল বাংলাদেশে নতুন যুগ শুরু হতে যাচ্ছে বিকজ এখন আমরা চাইলে অ্যাপের থ্রুতে ফোন বিক্রি করতে পারি অ্যান্ড আই শুড মেনশন ফার্স্টে যে আজকে যে অ্যাপটা আমি ইউজ করতে যাচ্ছি আই এম নট বিং স্পন্সার্ড ইন এনি ওয়ে এটা আমি নিজে ডিসকভার করছি আমার কাছে কনসেপ্টটা অনেক ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং লাগছে সো আজকে এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি বেশি কথা না বলে লেটস গেট ডিরেক্টলি ইনটু দ্য অ্যাপ সো আজকে আমরা যে অ্যাপটা ইউজ করতে যাচ্ছি ওটার নাম হচ্ছে সোয়াপ এটা হচ্ছে লাইভ ওয়ার দোকানটা যারা চিনেন অ্যাপারেন্টলি ওদের একটা ইনিশিয়েটিভ ইটস আ ভেরি নাইস ইনিশিয়েটিভ এই যে অ্যাপটা আপনাদেরকে আমি দেখাতে পারছি এখানে বা এখানে যে কোনো একটা কোনো অ্যাপ দেখবেন হোপফুলি মাহাদি ঠিক মতন এডিট করে দিতে পারবে তুই বুঝিস এনিওয়েজ সো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিজ টু বাই অ্যান্ড ক্যাটাগরিজ টু সেল দুইটা ক্যাটাগরি দেওয়া আছে ওদের থেকে আপনারা ইউজড বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন ল্যাপটপ এসবও কিনতে পারবেন আবার আপনার জিনিসপত্র বিক্রিও করতে পারবেন সো আমি এখন ঢুকছি স্মার্টফোন সেল ফার্স্টে আপনার কাছে যাবে আপনার স্মার্টফোনের ব্র্যান্ড ফার্স্টে অ্যাপল দেওয়া আছে অবভিয়াসলি থাকা উচিত অ্যান্ড এখানে আপনার যত সব পসিবল মডেল আমারটা 11 Pro Max আমারটা হচ্ছে 4GB 512GB কনফিগারেশন অ্যান্ড ডুয়াল সিম এখানে আমি দিলাম গেট ভ্যালিউ এখন আমাকে ফার্স্ট ডে ভ্যালিউটা দেখাচ্ছে 85,000 আর 85,000টা কিন্তু জাস্ট একটা বেস আইডিয়া দিচ্ছে দিস ডাজ নট মিন যে আপনি এক্স্যাক্টলি এতই পাবেন এটার পরে এক্স্যাক্ট ভ্যালিউটা আপনার পেতে হবে যেটার জন্য এখানে গিয়ে এখন আপনি একটা ফুল ইভ্যালুয়েশন দিবে ক্যান ইউ মেক এন্ড রিসিভ কলস জি আমার ফোনে কল করা যায় আর কোন কোন জিনিস মিসিং আছে আচ্ছা এখানে অ্যাকচুয়ালি আমার প্রবলেম আছে যেমন আমার অথেন্টিক চার্জারটা নাই অথেন্টিক ইয়ারফোনস আছে বক্সটা আছে বাট ভ্যালিড বিলটা নাই বিলটা আনফর্চুনেটলি হারিয়ে ফেলছি অ্যান্ড হ্যাঁ সিন্স এক বছর উপর হয়ে গেছে আমার অফিসিয়াল ওয়ারেন্টিটাও নাই সো এটাতে একটু মানে দামটা কমবে এটা কিছু করার নেই আসলে স্ক্রিনের কন্ডিশন ইজ ইউর ফোন টাচ স্ক্রিন ফাংশনিং প্রপারলি ইয়েস কোনো স্পট নেই কোনো লাইনস নেই কোনো স্ক্র্যাচেস নেই কোনো বডি স্ক্র্যাচেস কোনো ডেন্ট পরে নাই কোনো বেন্ট হয় নাই নো ডিফেক্টস রাইট আর এখানে লাস্ট পেজটাতে হচ্ছে যে আপনার ক্যামেরা ফ্লট নাকি আপনার কোনো বাটন ফ্লট নাকি আপনার এয়ার ফিস গাপস করে নাকি চার্জিং পোর্ট নষ্ট নাকি মানে যার যার যে ধরনের সমস্যা ওখানে এখানে উল্লেখ করতে পারবেন থ্যাঙ্কফুলি আমার এখন কোনো প্রবলেমই নেই সো ফাইনালি এখানে আমাকে দেখাচ্ছে 81,000 which I think is actually a good price in fact আমি আগে থেকে এই প্রাইসটা জানতাম এর জন্য লাস্ট এপিসোডে আপনাদেরকে বলছিলাম যে গেস করতে যদি কেউ প্রপারলি গেস করে থাকেন আমি কমেন্টসে ওনাদের নাম জানাই দেব সো 81,000 দিচ্ছে আমাকে সো আমি এখন কন্টিনিউ দিব এখন এখানে আপনার কয়েকটা অপশন আছে ওদের একটা এক্সচেঞ্জ অফার আছে যেখানে আপনি একটু টাকা বেশি পাবেন যে আপনি যদি এই ফোনটা এক্সচেঞ্জ করে ওদের থেকেই নতুন ফোন কিনতে চান এরকম দুইটা এক্সচেঞ্জ অফার আছে আর একটা স্যামসাং অফার আছে সো আমি নিব ক্যাশ বিকজ ব্যাংকে চাইলে তারা ডিপোজিট করতে পারবে বাট ভাই আমি এত মানে আই এম নট দ্যাট ট্রাস্টিং সো হাতে ক্যাশ রিসিভ করাটা আই থিঙ্ক ইজ বেটার সো আমি ক্যাশ চুজ করলাম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা এরিয়া হচ্ছে বনানী সেল ফ্রম হোম এখানে কয়েকটা অপশন আছে
আপনি চাইলে ওনাদের আশেপাশের প্রত্যেক এরিয়াতে ওনাদের এজেন্ট থাকে, চাইলে এজেন্টদের কাছে গিয়ে বিক্রি করতে পারবেন, ওনাদের ডাইরেক্ট স্টোরে গিয়ে বিক্রি করতে পারবেন, অথবা আপনার বাসার থেকে ডাইরেক্ট পিক আপ করে নিয়ে যাবে, সেলফ ফ্রম হোম অপশনটা আছে। আমি সেলফ ফ্রম হোম দিব বিকজ অবভিয়াসলি আমি টাইম সার্ভ বাংলাদেশে বেরোতে ইচ্ছা করে না। বাই দ্য ওয়ে আমি একটা জিনিস মেনশন করি, হঠাৎ মাহাদি ডিসাইড করছে যে ওর পুরানো আইফোনটা ও ওল্ড ফ্যাশন ওয়েতে বিক্রি করতে যাবে দোকানে। এখন কেন ডিসাইড করছে আমি বলতে পারি না, আমি বাসার থেকে বিক্রি করবো ভাই। এখন দেখা যাক যে বেটার প্রাইসটা আমরা খেয়ে পাই, এখন আমিও হতে পারে পেতে পারি, ও হতে পারে পেতে পারি, ওটার জন্য নেক্সট দেখতে হবে। যাই হোক, আমি এখন আমার অ্যাড্রেসটা উল্লেখ করে দিলাম, কন্টিনিউ অ্যান্ড সেলিং ফ্রম হোম অপশন সব কিছু সেট করা আছে, জাস্ট সেল নাও। ওকে, এখানে একটা মেসেজ উল্লেখ করা আছে যে আওয়ার টিম উইল কন্ট্যাক্ট ইউ সুন, প্লিজ কিপ ফলোয়িং ডকুমেন্টস উইথ ইউ ফর ভেরিফিকেশন প্রসেস, পাসপোর্ট সাইজ ছবি আর গভর্নমেন্ট এনআইডি। সো আমার কাজ শেষ। এত ইজিলি যদি ফোন সবসময় বিক্রি করা যায় তো তত হইতই। সো এখন মাহাদি ওল্ড ফ্যাশন ওয়েতে ওর ফোনটা কিভাবে বিক্রি করে চলেন আমরা একটু দেখি। সো হাই, আমি মাহাদি অ্যান্ড এখন অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটিতে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কারণ সারি বাসাতেই আছে, আমার সাথে আসতে আসে গানিকা ক্যামেরার পিছনে। সো দেখি, আমি বলছিলাম যে আমি ওল্ড ওয়েতে ফোন সেল করবো, দেখি আমার ফোন সেল করে কত টাকা পাওয়া যায়, সার্ভিস থেকে বেশি পাই না কম পাই তা কি দেখা যাক। সারা থাকে বলেছিলাম যে সোয়াপের থেকে আসবে, তো যে ভাই আসছে একটু শর্ট করে জাস্ট বলার আপনাদের প্রসিজারটা কি মানে ফোন নেওয়ার জন্য? আমাদের প্রসিজারটা হচ্ছে আপনি চাইলে সহজ করে আর কি সোয়াপে একটা ফোন সেল করতে পারবেন। এক্ষেত্রে আপনার কিছু ছোট ডকুমেন্ট লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ছোট ছবি লাগবে, আর হচ্ছে একটা বিদ্যুৎ বিলের ফটো কপি। যদি বিদ্যুৎ আপনার বক্স থেকে থাকে, অল ডকুমেন্ট থেকে থাকে, তাহলে আর বিদ্যুৎ বিলের ফটো কপিটা আপাতত লাগবে না। এই হচ্ছে আর কি অনেক সিম্পল একটা প্রসেস। জাস্ট প্লে স্টোর থেকে একটা ডাউনলোড করবেন, একটা ডাউনলোড করে হচ্ছে যে আপনার ওখানটা যে আপনার নামটা অ্যাড করবেন, ফোন নাম্বারটা অ্যাড করবেন, ফোন নাম্বারটা অ্যাড করার পরে আপনি সোয়াপে অনায়াসে ঢুকতে পারবেন। আচ্ছা, ঢুকে যে যা যা প্রসেস যাবে, আপনার চার্জার যদি থাকে চার্জার সিলেক্ট করবেন, হেডফোন যদি থাকে হেডফোনটা সিলেক্ট করবেন, যা যা আছে সব কিছু আপনি সঠিকভাবে আপনি সিলেক্ট করে ফেললে একটা সুন্দর প্রাইজ আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে এই প্রাইজ আপনি সেল করতেও পারেন নাও পারেন, সেটা পুরোটাই আপনার উপর নির্ভর। সো গাইজ, আমি তো অলরেডি অ্যাপের ইউজটা দেখাই দিছি আপনাদেরকে কীভাবে কী করতে হবে। সো ভাইয়ের কথাটা শুনে তো বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি অনেক সিম্পল প্রসেস। তো মাহাদির অবস্থা তো আপনারা দেখছেনই, আই থিঙ্ক এটা আরও অনেক সিম্পল প্রসিজার। এনিওয়েজ, ব্যাক টু দ্য ভিডিও। সো আমার তো দিনটা অনেক আরাম হয়ে গেছে, তোর ফিলিংসটা কি, কেমন লাগলো তোর ফোন বিক্রি করতে গিয়ে? ওয়েল, থিং ইজ ফার্স্ট আমাদের দেখতে হবে যে দাম কেমন হয়েছে, তুই কত হয়েছিস? আমি এখানে তো যে আমি ভিডিওর মধ্যে মেনশন করছি যে ডিফারেন্ট প্রাইসেস পাওয়া যায় ডিপেন্ডিং অন কী কী আছে না আছে। আমার কাছে ভ্যালিড বিলটা ছিল না অ্যান্ড আমার ভ্যালিড চার্জারটা ছিল না। সো আমি ওগুলো ডিডাকশনের পরে টোটাল আমি ফাইনাল পাইছি 81,000। আচ্ছা, সো আমি পাইছি হতেছি গিয়ে 83,000। সো এই জায়গাতে বলতে গেলে আমি জিতছি টাকার ব্যাপারে, কারণ আমি ওর থেকে 2,000 টাকা বেশি পাইছি। আমারও সেম জিনিসগুলো ছিল না, আমারটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমি বাসার থেকে বেরোছি, গাড়ি নিয়ে যেতে হয়েছে, আমার ড্রাইভ করে যেতে হয়েছে, তেলের খরচা গেছে। অবভিয়াসলি তেলের খরচ মানে এত টাকা যায়নি, বাট স্টিল রাস্তায় জ্যাম তুলতে হয়েছে আমার। জ্যাম ফেলার পরে বসুন্ধরা সিটি ঢুকে অনেক হাঁটতে হয়েছে, হেঁটে হেঁটে উপরে দোকানে উপরন্ত উঠতে হয়েছে। উঠার পরে একটা স্যাড জিনিস বলি, দোকানে তারা এরকম একটা বিহেভিয়ার, যখন আপনি কিছু একটা সেল করতে যাবেন একটা দোকানে, তারা মনে করে যে আপনার ঠেকায় পড়ে গেছে, তারা চিন্তা করে যে আমি তো ফোনটা নিয়ে আসছি, সেল না করে তো আমি আর যাবো না। সো তারা যেভাবে মন সেভাবে ট্রিট করে। তো যাই হোক, আগের দিন আমি যখন ওই দোকান থেকে ফোন কিনছি তাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল,
পরদিন যখন ফোন সেল করতে গেছি তাদের বিহেভিয়ার লাইক কি বলবো, মানে ইভেন আমি 2000 টাকা বেশি পেয়েছি, তারপরও ওর যে বিক্রির এক্সপিরিয়েন্স যেটা আমি দেখলাম ভিডিওতে, আমার কাছে লাগছে যে ওইভাবে বিক্রি করার থেকে বাসায় 2000 টাকা কম পেলে তাও বেটার আমার মতে। জিনিসটা অনেক স্মুথলি হয়। তো ও যেমন মেনশন করলো যে দোকানদাররা ওকে মানে ধরে নিছে যে মানে ঠেকায় পড়ছে ওর দিতেই হবে ওনাদের কাছে, যে তারা আমার ফোনটা চেক করতেছে, মানে অনেকক্ষণ আগে চেক করতেছে, আমার তো সমস্যা নেই তারা চেক করতেই পারে অফকোর্স, কিন্তু দেন এগেইন তারা যে জাস্ট আমার ফোনটাই চেক করবে ওইটা না, সে আমার ফোন চেক করতেছে, তারা এক পাশ থেকে একটা লোক ডাক দিল, ওই লোকের সাথে মানে আধা ঘন্টার মতো সে ওই লোকের সাথে প্যাচাল, তার একটা ফোন আসলো, ওই ফোন ধরে সে ইচ্ছা মতো কথা বলতেছে, কিন্তু দেন এগেইন ওর ফোন যখন সেল করছে আমি দেখছি জিনিসটা যে লিটারালি লোকটা আসছে ওর কাজটাই করার জন্য, ওর কাজটাই করছে ওই মোমেন্টে, সে অন্য কোনো কাজই করে নাই ওইটাই, মানে দে আর ভেরি ফোকাসড অন देयर ওয়ার্ক। যেমন যে ভাই আসছিল উনি হচ্ছে এসে ফার্স্ট অফ অল জাস্ট ফোন নিয়ে দুই একটা বেসিক কোশ্চেন করছে যে কতদিন হয়েছে কিনছি, আমার পার্সোনালি ফিজিক্যাল কন্ডিশন কি এন্ড অল দ্যাট, তারপর সে সুন্দর মতন ফোনটা নিছে, মেবি 5 নাকি 6 মিনিট জাস্ট চেক করছে যে বেসিক জিনিস যে কোনো স্ক্র্যাচ আছে নাকি, একটা ফোন চেক করতে 5 6 মিনিটের মতো সময় লাগে, ওই যে স্ক্র্যাচ আছে নাকি, ডেন্ট আছে নাকি, ভিতরের সব সার্ভিস ঠিক মতো কাজ করে নাকি না, সিম কার্ড ভরেটার মতো কল করা যায় নাকি না, এর চেয়ে বেশি কিন্তু চেক করার কিছু নাই, কিন্তু তারা সেম জিনিসটাই করছে 1 ঘন্টা লাগায়, কারণ মাসখানেক মাসখানেক তাদের অনেক কাজ এসে পড়তেছিল। আমি না এটা মানে খারাপও বলবো না পুরোপুরি, লাইক তুই তো বলি এটা দোকান, সো অবভিয়াসলি তাদের তো মানে কাস্টমারদের দিকেও ফোকাস দিতে হবে অল দ্যাট, বাট একটা জিনিস আমি বলবো আমার যেটা ভালো লাগছে অনেক, যে সোয়াপের যে ভাই আসছিল উনি বলতেছিল যে এরকম অনেক সিচুয়েশন হয় যে তাদের অ্যাপের থ্রুতে একজন ফোন বিক্রি করতে চায়, তখন ওনারা তাদের বাসায় যায় মেবি ওনাদের সাথে দেখা করতে, তখন লাস্ট মিনিটে মেবি পার্সনটা ডিসাইড করে যে আচ্ছা না অ্যাকচুয়ালি আমার ফোন বিক্রি করবো না, মেবি ফাইনাল প্রাইস শোনার পর মনে করে যে না এই দামে বিক্রি করার জন্য রেখে দেওয়াই বেটার, যেটা আমরা সবাই একটা পয়েন্টে ফেস করছি। সো উনি বললো যে ওই পয়েন্টে তাদের কোনো সমস্যা নেই, আপনি যদি ফিল করেন যে আপনি ফোন বিক্রি করবেন না, অল ওয়েল অ্যান্ড গুড, থ্যাংক ইউ সো মাচ বলে চলে যায়, উইচ ইজ আই থিঙ্ক লাইক আ প্রপার প্রফেশনাল বিহেভিয়ার, তাদেরকে 100 টাকা সার্ভিস চার্জ দেওয়া লাগে। হ্যাঁ তো হ্যাঁ ওইটা 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 একটা আছে, কিন্তু দোকানে আপনি দেখবেন অনেক সিন্স মানে দোকান অনেক বেশি, ওখানে দেখবেন যে আপনি বিক্রি করতে গেলেন পরে যদি বাই চান্স প্রাইস ওনাদের সাথে মিলাতে পারেন না, কাহিনী হবে অনেক ঝামেলা, ওইটাই মানে ওনারা ঝগড়া করবে, ওনারা মানে ঠেলবে আপনাকে যে না এর চেয়ে ভালো দাম পাবেন না, রেখে যান দিয়ে যান, মানে ইউ নো ইটস ইটস। যাই হোক, তো আমার কাছে পার্সোনাল এক্সপিরিয়েন্সে সোয়াপটা অনেক বেটার লাগছে। আর আরেকটা ভালো জিনিস যেটা প্রত্যেক বছর মানুষের ফোন সেল করতে হয় just to keep up with trends and what not, মানে কনসেপ্টটা অনেক জোস ছিল আমার কাছে, কনসেপ্টটাই সবচেয়ে মাথা নষ্ট লাগছে। আরেকটা জোস জিনিস, যেমন আমার একটা Huawei Mate 20 Pro ছিল পুরানো, আমি মার্কেটে যখন আইফোন সেল করতে যাই আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি যে এই ফোনটা কি সেল করা যাবে, তারা বলছে বক্স আছে, আমি বলছি না বক্স নাই, তো তারা ফার্স্ট অফ অল বলছে না এটা এটা নিবো না, সো মার্কেটে ওটা বলেই দিছে যে নিবে না, কিন্তু আমি সোয়াপের অ্যাপে ঢুকে যখন আমি ট্রাই করছি, মানে এটা অবভিয়াসলি ওর ফোন ই করার পরে আমি যখন ট্রাই করছি, তারা সাথে সাথে আমাকে দাম দেখাইছে তো সিকে 26000 টাকা, এটা প্রাইসটা অনেক, কারণ ফার্স্ট অফ অল অ্যান্ড্রয়েড ফোনের দাম খুব তাড়াতাড়ি পড়ে যায় যত দাম দিয়ে কিনেন না কেন, আমি যে 26000 টাকা ফোনটা সেল করতে পারছি সে এসে সুন্দর মতো ফোন দেখে নিয়ে চলে গেছে, আমার কাছে অ্যাকচুয়ালি অনেক বেটার হচ্ছে জিনিসটা। না অ্যাকচুয়ালি মানে ওনাদের সার্ভিস থেকে শুরু করে ওনাদের লাইক ইউ নো মানে হাউ ফাস্ট দে মানে গিভ ইউ দ্য সার্ভিস প্লাস জেনারেল বিহেভিয়ার, আই ফিল লাইক মানে কনজিউমার ইন্ডাস্ট্রিতে মানে প্রফেশনালিজম এন্ড ভালো বিহেভিয়ার জিনিসটা অ্যাকচুয়ালি অত বেশি এক্সিস্ট করে না ইন মাই অপিনিয়ন, এখন হচ্ছে এন্ড আই এম ভেরি গ্ল্যাড যে এটা হচ্ছে, মানে ইটস সামথিং ইম্পর্টেন্ট, মানুষজন মনে রাখতে হবে জাস্ট বিকজ আপনি একজনের কাছে কিছু বিক্রি করতেছেন বা একজনের থেকে কিছু নিচ্ছেন ডাজেন্ট মিন যে প্রপার ম্যানার্স এন্ড অ্যাটিটিউড ডাজেন্ট ম্যাটার, এটা আপনার নিজের বিজনেসটাকে অনেকটুকু আগাইতে পারবে যদি আপনি একটা প্রপার অ্যাটিটিউড রাখেন বিজনেস করার সময়। সেটাই, সো আজকে এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাকুক, ওর এক্সপিরিয়েন্সও দেখলেন আমার এক্সপিরিয়েন্সও দেখলেন,
আমি কোনো ওয়েতে আপনাদেরকে ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করবো না টু ইউজ দিস অ্যাপ, বাট স্টিল আমি সাজেস্ট করবো যদি আপনাদের এরকম সিচুয়েশন থাকে যে আপনারা বিক্রি করতে চান, ইউ ওয়ান্ট আ ফেয়ার প্রাইস আর বেশি হ্যাসল ফেস করতে চান না, প্লিজ চেক ইট আউট। আমি একটা লিংক দিয়ে দিব ভিডিওর মধ্যে, বাট দ্যাটস আ স্মার্ট আইটেম। আরেকটা ভালো জিনিস আমি মেনশন করতে চাই, অনেকেই চিন্তা করে যে আমি আমার ফোনটা সেল করে দিব, কিন্তু আমি জানি না এটার প্রাইস এখন কত মার্কেটে। আল্লাহ হাফেজ।